গোলাপগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ 2021 শুরু হয়েছে। মৎস্য সপ্তাহের প্রথম দিনে শনিবার দিনব্যাপী মাইকিং, ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচারণা ও সকাল 10টায় সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হাসান। পরিচালনা করেন উপসহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। বক্তারা জাতীয় মৎস্য সপ্তাহের নানা দিক তুলে ধরে মৎস্য সপ্তাহ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস ক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।